আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অধ্যায় ভিত্তিক সাজেশন এবং ক বিভাগ প্রশ্ন ভিত্তিক সাজেশন দিব। তার আগে বলে রাখি, এই যে সাজেশনটা দিব এটার পিডিএফটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা এই গ্রুপে ঢুকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন 2024 ক বিভাগ লিখে সার্চ করলেও এই পিডিএফটা পেয়ে যাবেন। তারপরও অধ্যায় ভিত্তিক সাজেশন সহ অন্যান্য সাজেশনগুলো আমি দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা এখান থেকে প্রস্তুতি নিতে পারবেন। সেই সাথে কোন অধ্যায়টুকু আপনাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ এটাও আমরা বুঝে নেব। তো প্রথম অধ্যায় দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, এটাকে যদি স্টার দেওয়া হয়, যেই অধ্যায়গুলোতে আমি বেশি স্টার দেবো মনে করে নেবেন ওই অধ্যায়টা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথম অধ্যায়কে 156 স্টার দেওয়া যায়। এখন প্রথম অধ্যায়ে ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো, কোনগুলো আপনাদের পড়তে হবে। যেমন এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা যায়। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাংলার জনপদগুলোর নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি। এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি, বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে। প্রথম চ্যাপ্টার থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই 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 আপনাদের মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নেই। এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়, অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি 1947। এই অধ্যায়টাকে 150 স্টার দেওয়া যায়। এর আগের অধ্যায়টাকে কিন্তু 156 স্টার দিয়েছিলাম। হ্যাঁ, আর আপনারা যারা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী, আপনাদের জন্য 7 দিনে পাশ করতে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই ব্যাচটা খুলেছি। 7 দিনে কী কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি চান তাহলে আমাদের 7 দিনের প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, তো দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে, লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বঙ্গভঙ্গ হয় কখন বা কত সালে। পরবর্তী প্রশ্ন, অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন। এরপরে কোন আইন দ্বারা 1947 সালে ভারত বিভক্ত হয়েছিল এবং পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন। ঠিক আছে, এর পরবর্তীতে তৃতীয় অধ্যায়, আপনাদের শুধু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং না, প্রিন্সিপালস অফ ফিনান্সও 7 দিনে পাশ করার জন্য আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে, প্রিন্সিপালস অফ ফিনান্স প্রাইভেট ব্যাচ। মাত্র 7 দিনে পাশ করতে এই ব্যাচে পড়তে পারেন। এই ব্যাচেও আপনাদের সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস নেওয়া হয় এবং আপনাদের প্রিপারেশন নেওয়া দেওয়া হয়। তো পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য, এইটাকে আমরা মাত্র 52 স্টার দিতে পারি, অর্থাৎ অধ্যায়ের ভিত্তিতে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে তৃতীয় চ্যাপ্টার রয়েছে। তবে ক বিভাগের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই, যেহেতু এখানে মাত্র কয়েকটা প্রশ্ন আপনাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে, পাকিস্তান গণপরিষদে কে সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পাকিস্তানে প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয়। পরবর্তী প্রশ্ন, স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে। ঠিক আছে, এর পরবর্তী 3 নম্বর অধ্যায়টা শেষ, এটা আপনাদের জন্য কম গুরুত্বপূর্ণ। এরপরে 4 অধ্যায়, ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা। তো এই চ্যাপ্টারটাকে, 4 অধ্যায়টাকে 124 স্টার দেওয়া যায়, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য চ্যাপ্টার। ঠিক আছে, এখানে কিছু প্রশ্ন রয়েছে, যেমন যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়, যুক্তফ্রন্টে কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করেন। তারপরে হচ্ছে, আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়, আওয়ামী মুসলিম লীগের প্রধান সভাপতি কে ছিলেন। এরপর, কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। এর পরবর্তী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়, পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়। এই চতুর্থ চ্যাপ্টার থেকে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করতে হবে। এরপরে 5 নম্বর হচ্ছে, সামরিক শাসন। 5 অধ্যায়টাকে মাত্র 28 স্টার দেওয়া যায়, এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। তবে ক বিভাগের কিছু প্রশ্ন আমি দেখাই দিচ্ছি, এগুলো পড়তে হবে। যেমন, কখন মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করা হয়, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। এর পরবর্তীতে, পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইবিডিও এর পূর্ণরূপ কী, LFO এর পূর্ণরূপ কী, POD এটা পড়ে নিতে পারেন, পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে কিছুটা। এরপরে 6 অধ্যায়,
ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ, এইটাকে আমরা 118 স্টার দেওয়া যায় দিতে পারি, বুঝতে পেরেছেন? তো জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন, এখানে 1 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিল, এরপর কোন কর্মসূচি বাঙালির ম্যাগনাকার্টা নামে পরিচিত, 6 দফা কর্মসূচি কে পেশ করেন, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 6 দফা কত সালে ঘোষণা করা হয়। হ্যাঁ, এই কয়েকটা প্রশ্নই আপনার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে 7 নম্বর অধ্যায় 1969-এর গণ অভ্যুত্থান ও 11 দফা আন্দোলন, এটাকে 48 স্টার দেওয়া যায়, মানে খর গ বিভাগের জন্য এটা পড়ার দরকার নেই, তবে ক বিভাগের কিছু প্রশ্ন এখান থেকে পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে মাত্র 3টা প্রশ্ন আমি দেখা দিচ্ছি। কে কখন কোথায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন, 1টা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এই 3টা প্রশ্ন আপনার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে 8ম চ্যাপ্টার 1970-এর নির্বাচন, অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, এটাও অত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নয়, এখান থেকে অত প্রশ্ন হয় না, এটাকে 56 স্টার দেওয়া যায়। এখান থেকে আমি 4টা প্রশ্ন দেখা দিচ্ছি, এই 4টা প্রশ্ন মুখস্থ করবেন। যেমন 1970 সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, এরপরে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টি আসন লাভ করে, এর পরবর্তীতে 7ই মার্চ বিখ্যাত কেন, এর পরবর্তীতে হচ্ছে বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানের কোন কারাগারে আটক রাখা হয়। এই 4টা প্রশ্ন আপনার জন্য গুরুত্বপূর্ণ, এই 4টা চ্যাপ্টার, এই 4টা প্রশ্ন পড়ে নিলেই যথেষ্ট। এরপরে 9ম চ্যাপ্টার আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মুক্তিযুদ্ধ 1971, এটাকে 184 স্টার দেওয়া যায়, বুঝতে পেরেছেন? 184 স্টার দেওয়া যায়। এখানে খুব বেশি প্রশ্ন নাই, কয়েকটা প্রশ্ন আপনাদের মুখস্থ করতে হবে ক বিভাগের জন্য, যেমন অপারেশন সার্চলাইট কি, এর পরবর্তীতে মুজিবনগর সরকার কখন ঢাকায় প্রত্যাবর্তন করেন, কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয় এই প্রশ্নটা, এরপরে 25শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি, হ্যাঁ, তারপরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে মোট কয়টি সেক্টর, বাংলাদেশ বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল, সবাই জানি 11টা। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল, এরপর 1971 সালে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, তারপরে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, তারপরে কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি। হ্যাঁ, তো এই কয়েকটা প্রশ্ন আপনারা পড়ে নেবেন। এই পাশে আরও 2টা প্রশ্ন রয়েছে, একটা হচ্ছে ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, আর মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন, এই কয়েকটা প্রশ্ন। সবশেষে 10 নম্বর চ্যাপ্টার মুজিবের শাসনকাল, হ্যাঁ, শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1972 থেকে 1975, এটাকে আমরা 92 স্টার দিতে পারি, অতটা গুরুত্বপূর্ণ না খর খ গ বিভাগের জন্য, তবে আপনারা ক বিভাগের জন্য কিছু প্রশ্ন পড়ে নেবেন। যেমন বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এর পরবর্তীতে এখানে আরও 3টা প্রশ্ন দেখা দিচ্ছি, এই 3টা প্রশ্ন আপনার জন্য গুরুত্বপূর্ণ। যেমন বাকশালের পূর্ণরূপ কী, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপর বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন, এবং বাংলাদেশের সাংবিধানিক নাম কী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আপনাদের জন্য সাজেশন, আর এইটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ প্রিন্সিপালস অফ ফিনান্স। শুধু প্রিন্সিপালস অফ ফিনান্স না, আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিনান্স ও অন্যান্য সাবজেক্টগুলো আপনাদের প্রাইভেট পড়াচ্ছি, আপনারা চাইলে পড়তে পারেন। এটা আমাদের ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন। এখানে আপনাদের বিভিন্ন টিপস সহ অন্যান্য আনুষাঙ্গিক পড়াশোনা রিলেটেড বিষয়গুলোর হেল্প করা হয়। আপনারা যদি এই গ্রুপে ঢোকেন তাহলে আপনাদের পড়াশোনা রিলেটেড বিষয়গুলো ইনশাল্লাহ এখান থেকে কভার করতে পারবেন। আপনাদের প্রস্তুতি সর্বোচ্চ নিতে এবং আপনাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন আমরা আমাদের চ্যানেলে, গ্রুপে এবং এই পেজে দিব, আপনারা এখান থেকে আপনাদের অন্য বইয়ের সাজেশনও নিতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।